বন্দরনগরী চট্টগ্রামের জাতীয় মসজিদ জামিয়াতুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এছাড়া নগরের 41টি ওয়ার্ডেও অনুষ্ঠিত হয় ঈদ জামায়াত। রাজশাহীতে ঈদুল আজহার প্রধান ও বৃহত্তম জামায়াত অনুষ্ঠিত হয় হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহে দরগাহ জামে মসজিদে। এছাড়া নগরীর কাদেরগঞ্জ জামে মসজিদে নামাজ আদায় করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সিলেটে এবার ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের দরগাহ মসজিদে। সিলেটের সর্বস্তরের মুসল্লিগণ সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ নামাজে অংশ নেন। শিল্পনগরী খুলনায় ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয় টাউন জামে মসজিদে। এছাড়া খুলনা মহানগরীর 31টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদে পবিত্র ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। বরিশালে পবিত্র ঈদুল আজহার প্রধান জামায়াত অনুষ্ঠিত হয় নগরীর কালেক্টরেট জামে মসজিদে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। রংপুরে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় রংপুর কোর্ট মসজিদে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য, সিটি মেয়র সহ ধর্মপ্রাণ মুসল্লিগণ। শফিউল্লাহ সুমন, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।